আমরা আয়নার সামনে দাঁড়ালে কি করি, কে কি করেন? চেহারা দেখি, তারপর চুল আঁচড়াই, আর কি করি? জোস জোস পোজ দেই নাকি? ইদানিং ছেলেপেলারা এগুলো বলে যে আমি কি জোস, আয়নার সামনে দাঁড়ায় দেয় জোস জোস পোজ। আচ্ছা, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু খুব সুন্দর মানুষ ছিলেন, উনি চাইলেও এই জোস জোস পোজ দিতে পারতেন এবং ওনার পোজ দেওয়াটাই সবচেয়ে সুন্দর হতো। কিন্তু লুক অ্যাট দ্য অ্যাটিটিউড, উনি আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি। এর মানে হচ্ছে হে আল্লাহ, আপনি আমার চেহারাটাকে যেরকম সুন্দর করেছেন আমার আচরণটাকেও সুন্দর করে দেন। সুবহানাল্লাহ বিহামদি, মানে আমার বাইরের অবয়বটা যেমন সুন্দর আমার ভেতরটাকেও এরকম সুন্দর করে দেন। দিস ইজ দ্য অ্যাটিটিউড। উনি আয়নার সামনে দাঁড়িয়ে অবশ্যই চুল আঁচড়াতেন, চেহারা দেখতেন, নিজেকে গুছিয়ে নিতেন, কিন্তু সর্বপ্রথম এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি। মানে হে আল্লাহ, আপনি আমার চেহারাকে সুন্দর করেছেন, আপনি আমার আচরণটাকে সুন্দর করে দেন। এই দোয়াটা কি সবাই পারেন? আসেন এই দোয়াটা সবাই একটু পড়ি। আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি। আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি। আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি। মানে হে আল্লাহ, আপনি আমার চেহারাটাকে যেমন সুন্দর বানিয়েছেন, আমার অবয়বটা যেমনি সুন্দর, আমার ভেতরটাও যেন ঠিক তেমনি সুন্দর হয়। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম সুন্দর মানুষ ছিলেন। আল্লাহ রাসূলের চেয়ে সুন্দর কি কেউ ছিল পৃথিবীতে? অনেকে বলে যে সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালাম উনি অনেক সুন্দর ছিলেন। এটা ঠিক, উনি অনেক সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের চেয়ে বেশি সুন্দর ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন। আরবিতে লবণকে আরবিতে কি বলে বলেন তো? মিলহুন। মিলহুন মানে লবণ, মিলহুন থেকে মালিহ, মালিহ মানে লাবণ্যময়। আল্লাহ রাসূল বলতেন আনা মালিহুন, আমি লাবণ্যময় সুন্দর, ওয়া আখি ইউসুফু সাবিহুন, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর, ধবধবে সাদা সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাবণ্যময় সুন্দর ছিলেন। এদিকে সাদা সুন্দর, এদিকে লাবণ্যময় সুন্দর, কোনটাকে বেশি ভালো লাগবে? নিশ্চয়ই লাবণ্যময় সুন্দরকে ভালো লাগবে। আল্লাহ রাসূল ওই সৌন্দর্যটা পেয়েছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যিনি খাদেম, খাদিম রাসূলুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু, উনি বলেছেন ওয়া কানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ ওয়াল হারির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতের এই তালুটা রেশমের কাপড়ের চেয়েও বেশি কোমল ছিল। রেশম খুব কোমল হয় না, এর চেয়েও কোমল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাত। হাদিসে এসেছে যে কানা রাবাআতাম মিনাল কওম, তিনি মাঝারি আকৃতির একজন লোক ছিলেন। লাইসা বিত তাওয়িল ওয়ালা বিল কসির, খুব লম্বাও ছিলেন না আবার খুব খাটোও ছিলেন না, মাঝারি আকৃতির ছিলেন। আজহারুল লাউন, ব্রাইট কালার, ফর্সা রঙের একজন মানুষ ছিলেন তিনি। আচ্ছা, ওয়া কুবিদা ওয়া লাইসা ফিহি ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রা বাইদা। আর ওনার যখন বয়স হয়ে গিয়েছিল, ওনার শেষ জীবনে ওনার দাড়ি আর চুলে সব মিলে 20টা চুল বা দাড়ি পেকেছিল, বাকি সব কিন্তু কুচকুচে কালো ছিল। অনেকে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের কবরের সামনে গেলাম, তাই আমি বললাম কেমন দেখলেন ওনাকে, বললো যে ধবধবে সাদা দাড়ি, ধবধবে সাদা চুল। তো সবই যদি সাদা হয়, এটা কি আল্লাহ রাসূল হওয়া সম্ভব? না, আল্লাহ রাসূলের দাড়ি এবং চুল কিন্তু সাদা ছিল না, কুচকুচে কালো ছিল। এতেকালের আগে ওনার দাড়ি এবং চুল সব মিলে গুণে দেখা যাবে 20টা দাড়ি বা চুল সাদা ছিল, আর দাড়ি বা চুল বাকি সবগুলো কি ছিল? কুচকুচে কালো ছিল। ইয়া তালা'লু ওয়াজহুহু তালা'লু আল কামার, চাঁদের মতো, চাঁদের চেয়ে বেশি সুন্দর ছিলেন আর কি উনি। সুবহানাল্লাহ।